আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সম্ভাবনা বিষয়টা। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমরা প্রিভিয়াস লেকচারসগুলোতে সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে কিভাবে কোনো কিছুর সম্ভাবনা আমরা নির্ণয় করতে পারি তার কিছু উদাহরণ দেখে নিব। তাহলে শুরু করা যাক। আমাদের যে সমস্যাটা আমাদের দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটা নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। তো মানুষ ছক্কা চেনো, আমরা অনেক সময় লুডু খেলেছি, লুডুতে যে ছক্কাটা থাকে সেটাই আমাদের ছক্কা। একটা নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। প্রবাবিলিটি ট্রি তৈরি করে নমুনা ক্ষেত্রটি লিখো। আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি তৈরি করতে হবে এবং প্রবাবিলিটি ট্রি তৈরি করার মাধ্যমে আমাদের নমুনা ক্ষেত্রটা লিখতে হবে। এবং সেকেন্ড আমাদের যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেটা হচ্ছে ছক্কায় 5 এবং মুদ্রায় h পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন দেখে নিব কিভাবে খুব সহজে আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে এই প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, একটা নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। তাহলে আমরা প্রথমে ছক্কাটা নিক্ষেপ করি, রাইট? ছক্কাটা যখন আমরা নিক্ষেপ করব তখন দেখো ছক্কায় কয়টা পিট পড়তে পারে। আমরা জানি ছক্কায় 6টা পাশ বা 6টা পিট রয়েছে। তাহলে ছক্কার ক্ষেত্রে যে কোনো একটা পিট পড়তে পারে। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটা কি হচ্ছে ছক্কার ক্ষেত্রে, বা নমুনা বিন্দুগুলো কি হচ্ছে, 1, 2, 3, 4, 5 এবং 6। তার মানে ছক্কায় 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4, 5 অথবা 6, যে কোনো একটা পড়তে পারে। এবং আমাদের কিন্তু আরেকটা মুদ্রাও দিয়েছিল সাথে। তাহলে ছক্কায় যদি 1 পড়ে তাহলে মুদ্রায় কিন্তু এইচ পড়তে পারে, আবার ছক্কায় 1 পড়লে মুদ্রায় কিন্তু টিও পড়তে পারে। সিমিলারলি ছক্কায় 2 পড়লে মুদ্রায় এইচ পড়তে পারে, আবার ছক্কায় 2 পড়লে মুদ্রায় কিন্তু টিও পড়তে পারে। এভাবে ছক্কায় 3 পড়লে মুদ্রায় এইচ পড়তে পারে বা হেড পড়তে পারে, আবার ছক্কায় 3 পড়লে মুদ্রায় কিন্তু টেইলও পড়তে পারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু 4, 5, 6 ছক্কায় যেটাই পড়ুক না কেন সব ক্ষেত্রে কিন্তু এইচ অথবা টি, এইচ অথবা টি, এভাবে কিন্তু মুদ্রায় যে কোনো পাশ পড়তে পারে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি একটা নমুনা ক্ষেত্র বানানোর চেষ্টা করি তাহলে কি হবে, নমুনা ক্ষেত্রটা হবে 1H, 1T, 2H, 2T, 3H, 3T, এইভাবে কিন্তু চলতেই থাকবে। এছাড়াও 4H, 4T, 5H, 5T, 6H, 6T, এভাবে কিন্তু আমরা বাকিগুলোও পাচ্ছি। তাহলে ফাইনালি আমরা নমুনা ক্ষেত্র যেটা পাচ্ছি সেটা হলো 1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T। তোমরা কিন্তু এখানে খেয়াল করবে নমুনা ক্ষেত্র যখন তোমরা লিখবে তখন কিন্তু তোমরা পাশাপাশি লিখবে। এখানে আমরা বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু উপর নিচে করে লিখেছি। অলরাইট, এখন আমাদের কোয়েশ্চেন বা রিকোয়ারমেন্টটা কি ছিল, আমাদের রিকোয়ারমেন্টটা ছিল ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ পাওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো আমাদের ছক্কায় 5 আছে কোথায়, এখানে কিন্তু আমাদের ছক্কায় 5 রয়েছে, এই যে 5। আর মুদ্রায় আমাদের কি পেতে হবে, মুদ্রায় এইচ, 5 আর এইচ এখানে। তাহলে দেখো আমরা কিন্তু ছক্কায় 5 মুদ্রায় এইচ এখানে যাচ্ছি। তাহলে ছক্কায় 5 মুদ্রায় এইচ কিন্তু একটা জায়গায় মাত্র রয়েছে, তাই না? আর আমাদের টোটাল নমুনা বিন্দু কয়টা, নমুনা বিন্দু কিন্তু আমাদের রয়েছে টোটাল 12টা। তার মানে আমরা কি পাচ্ছি, আমরা ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা পাচ্ছি 1/12, কারণ এখানে একটা মাত্র রয়েছে আর টোটাল নমুনা বিন্দু আমাদের 12টা। তাহলে আমরা ফাইনালি এই সম্ভাবনাটা পাচ্ছি, বা ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা পাচ্ছি 1/12। এবারে আমরা প্রবাবিলিটির সাহায্যে কিভাবে সম্ভাবনা নির্ণয় করতে হয় তার আরো একটি মজার উদাহরণ শিখব, এবং এই উদাহরণটা কিন্তু আমাদের খুবই বাস্তবসম্মত। কিভাবে আমরা করতে পারি দেখো, আমাদের প্রবলেম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাবার সম্ভাবনা 2/5 এবং খুলনা হতে রাজশাহী ট্রেনে যাবার সম্ভাবনা 5/8। তাহলে আমি আরেকবার রিপিট করছি, একজন লোকের ঢাকা হতে খুলনায়, একজন লোক সে কিন্তু ঢাকা থেকে প্রথমে খুলনায় যাচ্ছে, ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার তার সম্ভাবনা 2/5। সে এখানে আমাদের খেয়াল করতে হবে সে প্রথমে বাসে যাচ্ছে এবং খুলনা থেকে কিন্তু সে আবার রাজশাহীতে চলে যাচ্ছে, এবং রাজশাহীতে ট্রেনে যাবার সম্ভাবনা 5/8। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে লোকটি খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, এটা আমাদের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে দেখাতে হবে। তাহলে আমরা এখন দেখে নিব এই ধরনের প্রবলেম তোমরা কিভাবে সলভ করতে পারবে। তাহলে আমাদের প্রথমে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে একজন লোকের ঢাকা হতে
খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, তার মানে দেখো লোকটা কিন্তু ঢাকা থেকে খুলনায় যাচ্ছে। তাহলে আমরা এভাবে একটা ট্রি অঙ্কন করি, প্রথমে ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যখন খুলনায় যাচ্ছে সে তখন বাসে নয়, আমাদের ঠিক সিমিলারলি অপোজিটে আরেকটা ট্রি আঁকতে হবে, আরেকটা স্পেস দিয়ে আরেকটা ট্রি আঁকতে হবে। আমাদের দেওয়া আছে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং আরেকটা আরেকটা যে স্পেসটা আমরা নিব বা আরেকটা ট্রি যেটা অঙ্কন করব সেটা হবে বাসে নয়, আর বাসে নয় যেহেতু আমাদের বাসে যাবার সম্ভাবনা ছিল 2/5, আর বাসে নয়টা তাহলে কি হবে এটা আমরা খুব সিম্পলি ক্যালকুলেশন করতে পারবো, 1-2/5। আর তোমরা নিশ্চয়ই জানো 1-2/5 ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, 5-2, তার মানে ফাইনালি আমরা পাচ্ছি 3/5। এই 3/5টা কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। এবং আমাদের আরো বলা ছিল খুলনা থেকে সে রাজশাহীতে যাচ্ছে, তো খুলনা থেকে রাজশাহীতে যখন সে যাচ্ছে তখন ট্রেনে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু 5/8, এটা কিন্তু আমাদের দেওয়া ছিল। এবং তাহলে তোমাদের আমি যেটা বললাম যে যেটাই দেওয়া থাকুক না কেন, আমাদের মাধ্যম যেটাই হোক না কেন, ঠিক তার অপোজিটে সেটা নয়, সেটাতে না যাওয়ার সম্ভাবনা কত, আমরা ঠিক সেটাও বের করে ফেলবো। তাহলে এখানে আমাদের ট্রেনে দেওয়া রয়েছে, তাহলে আমাদের ট্রেনে নয়টা কি হবে, 1-3/8। আর 1-3/8 করলে 1 ট্রেনে নয় যেটা সেটা কিন্তু আমরা 1-5/8 পাবো, কারণ দেখো এখানে কিন্তু 5/8। তাহলে আমরা যখন 1-5/8 করব তখন আমরা কিন্তু ক্যালকুলেশন করলে এখানে পাবো 3/8। দেখো আমরা কিন্তু এই 3/8টা এখান থেকে পেয়েছি, রাইট? ওকে, তাহলে এখন আবার যখন বাসে নয় এক্ষেত্রে ক্যালকুলেশনটা কেমন হবে, দেখো এই 5/8 যেটা সেটা আমরা রেখে দিলাম, আবার ট্রেনে নয় 3/8 এটাও রেখে দিলাম। তাহলে আমাদের চেয়েছিল কি বলতো, আমাদের চেয়েছিল লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত। তাহলে খুলনায় বাসে, দেখো তো খুলনা বাসে কোথায় আছে, হ্যাঁ ঢাকা থেকে খুলনা বাসে, এই বরাবর খুলনাতে বাসে, এবং আমাদের চেয়েছিল রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, মানে কিন্তু এই বরাবর যাবে, তাই না? তাহলে আমাদের আমাদের যেটা করতে হবে এখন, আমাদের এই দুইটা প্রবাবিলিটি গুণ করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সম্ভাবনাটা পেয়ে যাব। তাহলে এই দুইটা প্রবাবিলিটি যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, 2/5 × 3/8, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 6/40 = 3/20। দেখো তাহলে কিন্তু এভাবে খুব সহজে তোমরা সব ধরনের প্রবলেম সলভ করতে পারবে। তোমাদের যদি যেটা দেওয়া আছে ওইটা না দিয়ে যদি অন্যভাবে বলা থাকতো যে লোকটির ঢাকা বাসে নয় এবং রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, সেক্ষেত্রে কি করতে, সেক্ষেত্রে কিন্তু এই 3/5 বাসে নয় এটা এবং এইটা, এই বরাবর যেটা যেত সেই দুইটা গুণ করতে। এভাবে কিন্তু তোমরা বিভিন্ন কম্বিনেশনের জন্য বিভিন্ন ধরনের অ্যান্সার পাবে, এবং এ ধরনের কিন্তু অঙ্ক পরীক্ষায় চেঞ্জ করে দিতেই পারে, এবং তোমরা খুব সহজে এটা করে ফেলতে পারবে। তাহলে আশা করা যাচ্ছে তোমরা আজকের এই লেকচারের সবগুলো ম্যাথ খুব ভালোভাবে বুঝতে এবং অনুধাবন করতে পেরেছ, এবং আমাদের সাথে থাকো এবং পড়াশোনার সাথে থাকো সবসময়। আল্লাহ হাফেজ এবং গুড লাক সবাইকে।